দর্শক কিছুক্ষণ আগে সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার সুব্র দাস রাজন ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট সিলেটের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্ত রয়েছে উপজেলাগুলিতে এখনও নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় গতকাল ভারী বৃষ্টিপাতের কারণে যে জলবদ্ধতা তৈরি হয়েছিল এখনও কিন্তু অনেক জায়গায় জলমগ্ন অবস্থায় রয়েছে আমি এখন উপশহর এলাকায় আছি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান পুরোটাই জলমগ্ন অবস্থায় রয়েছে তারা প্রায় এক সপ্তাহ ধরে এই পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন তারা এখানে সবাই কিন্তু খেটে খাওয়া মানুষ তারা আসলে দিন আনেন দিন খায় এই অবস্থা আসলে পানিবন্দী অবস্থায় তাদের আসলে যে স্বাভাবিক যে জীবনযাপন করতে তারা ব্যাহত হচ্ছেন তারা বলছেন যে এখানে ত্রাণ কার্যক্রম তারা তেমনভাবে পাননি